আমি পরিষ্কার করে ওই দিনও বলেছি, তার আগের দিনও বলেছি এবং পরের দিন থেকে বলছি, এজেন্ট প্রভোকেটিয়ার এটা একটা সব মানে বিষয় যে, অর্থাৎ যারা আন্দোলনকারী তাদের মধ্যে এজেন্ট ঢুকিয়ে দিয়ে একটা প্রভোকেশন তৈরি করা, উস্কানি তৈরি করা, এবং সেই উস্কানি তৈরি করে তারা ওখানে সহিংসতা সৃষ্টি করা, তারপর সেই সহিংসতাকে পুঁজি করে ওই আন্দোলনকারীদের উপরে বড় আকারে দমন পীড়ন করা, তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে বিচার করা, নানান রকম জায়গায় যাওয়া। এইটা হিস্টোরিক্যালি 19 শতাব্দী থেকে মানে খুব মানে পৃথিবীর বিভিন্ন দেশে, একেবারে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে এইসব দেশে এগুলো নানাভাবে নানা সময় ব্যবহৃত হয়েছে। এই মানে ট্যাকটিকটা, এই কৌশলটাই ব্যবহৃত হয়েছে বলে আমি মনে করি, এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ, যে এইখানে এজেন্ট প্রভোকেটিয়ার ঢুকিয়ে ওই তার প্রধান মানে কি বিচারপতি, সরকারের একটা ফাঁদ ছিল, সেই ফাঁদে কি আপনারা পা দিয়েছেন বা বিএনপি পা দিয়েছে বলে স্বীকার শেষ করছেন করি, আপনি? আমি শেষ করি, আপনি তো দ্রুত সিদ্ধান্তে যাচ্ছেন, আমাকে তো কথা বলতে হবে। হুম, এই এজেন্ট দ্বিতীয় পর্ব শেষ প্রভোকেটিয়ার করুন। ঢুকিয়ে, ধরুন আমি একটা বলি যে সাংবাদিক মানে সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল বিএনপি সন্ত্রাসী দল, বিএনপি সন্ত্রাস করছে, তারপরের দিন সকালে মহাসচিব গ্রেফতার হয়ে, তারপর এখন স্ট্যান্ডিং কমিটির প্রায় অধিকাংশ নেতা গ্রেফতার হয়ে গেছেন, সর্বপর্যায়ের নেতারা গ্রেফতার হচ্ছেন তাদের নামে অসংখ্য মামলা দিয়ে, তাদেরকে এখন এই যেটা একটু আগে প্রধানমন্ত্রীর বক্তব্য বললেন, যেখানে বিএনপি জামাত দেখা যাবে তাদেরকেই ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এই যে একটা সর্বাত্মক দমনপীড়নের যাওয়ার যে যুক্তিটা তারা তৈরি করলেন, এই যুক্তিটা তৈরি করাটাই তাদের প্রয়োজন ছিল। সে কারণে তারা ভেবেছিলেন সম্ভবত বিএনপি 28শে জুলাই যেভাবে মহাসমাবেশটা শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে, সেই মতোই বোধহয় একটা শেষ হবে, ফলে তারা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এইসব বক্তব্যকে কিছুটা রেটরিক হিসেবেই নিয়েছেন বলে আমার ধারণা, আমি এটা তারা হয়তো নিশ্চিত নই। ভেবেছিল সরকার যা বলছে, সরকার নেতারা যা বলছে তা আসলে হবে না, তারা জাস্ট রেটোরিক্যালি কথা তারা বলছে। হয়তো পলিটিক্যাল রেটরিক হিসেবে তারা হয়তো একটা এক ধরনের হুমকি দিচ্ছেন, কিন্তু এটা হয়তো তারা বাস্তবায়নে চান। কিন্তু আপনি যদি 28 তারিখের লক্ষ্য খেয়াল করেন, যে অনুমতি দিল যেহেতু আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে, আমরা আগেই বলেছি যে এটা আসলে অশান্তিরই কারণ হতে যাচ্ছে, তারা ওই দিনই সমাবেশ ডাক। আচ্ছা, এখন যখন বিএনপি এবং আওয়ামী লীগের মতো বড় দুইটা সমাবেশ হয়, তখন কাছাকাছি দূরত্বেই প্রায় কয়েক কিলোমিটারের মধ্যে, এবং বিএনপি যেখানে সমাবেশ করছে নয়াপল্টনে, সেটার জমায়েত তো কাকরাইল পর্যন্ত যায়, এটা পুলিশ জানে, আবার ওই দিক থেকে কাকরাইল থেকে যে রাস্তাটা রমনা পার্ক থেকে এসছে, আরেকটা এসছে মগবাজার পুলিশ কমিশনার অফিস, ডিবি অফিস পার হয়ে, দুটো একসাথে মিলে প্রেস ক্লাবের দিকে গিয়েছে, এখানে চিফ জাস্টিসের বাড়ি, এখানে চার্চ। তো এখন এইটা তো এই এই দুই রাস্তা দিয়ে তো আওয়ামী লীগের পিক আপ, বাস, এগুলো যাবেই, কাজে পুলিশের একটা বড় কর্তব্য ছিল যে চার্চকে বাইরে ওইদিকে রেখে এখানে বড় আকারের একটা ব্যারিকেড দেওয়া, যাতে করে দুটো জিনিস সেপারেট থাকে, ফলে ওইখান থেকে দূর থেকে কেউ ভুয়া ভুয়া অথবা যে কোনো ধরনের পরস্পরকে গালাগালি করুক, সেটা আসলে ওই জায়গায় মানে এটা কোনো কিন্তু আমরা শারীরিক এত কিছুর পরও জায়গায় যা এটাকে হয়েছে, শান্তি যা দিতে পারে। হয়েছে এই আমি শেষ করি, আপনি বিএনপি যা সমাবেশকে হয়েছে কেন্দ্র করেই হয়েছে। আওয়ামী লীগের যে বয়ান, আপনি আপনাকে প্রশ্ন করে খামোখা সময় নষ্ট করছেন, আমি বলছি আওয়ামী লীগের বয়ানটা যেটা তারা দিচ্ছেন সেটা কেন দিচ্ছেন, এইটা তো একটা বিশ্লেষণ করতে হবে। আমি তো আর বিএনপি সমাবেশে ছিলাম না, আমরা আমাদের সমাবেশে ছিলাম, কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং রাজনৈতিক এই পুরো ব্যাপারে একটা পর্যবেক্ষক হিসেবে আমার যে বিশ্লেষণ সেটা আপনাকে দিচ্ছি, আপনি যদি সেটা শুনতে চান আমি দিতে পারি, তার জন্য আমাকে 1-2 মিনিট সময় দিতে হবে। তো এই যে পুলিশ এই জিনিসটা মানে করেনি, তারপরে আমরা দেখলাম যে ওইখানে একটা কিছুটা এক ধরনের সংঘাতের মতো হয়েছে, ছোট আকারের সংঘাত, যেটা পুলিশ থামিয়ে সেখানে নানাভাবে ব্যারিকেড সৃষ্টি করতে পারে, কিন্তু সেটা না হয়ে আমরা প্রধান বিচারপতির ফটকের উপরে মানে বাড়ির যে গেট সেখানে হামলা দেখলাম, এবং তারপরে পুলিশ, যেহেতু প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা হচ্ছে, সুতরাং তারা দ্রুততম সময়ের মধ্যে তারা টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, ছররা গুলি এগুলো মারা মানে শুরু করলেন, এবং এগুলোর ফলে পুরো লাখো মানুষের একটা সমাবেশ, যেখানে মাইকও আবার কতদূর পর্যন্ত দেওয়া যাবে সেটা পুলিশ নির্দিষ্ট করে দিয়েছে, ফলে সব জায়গায় মাইকও নাই, এখানে মানে যেখানে পোডিয়াম, যেখানে নেতৃত্ব আছেন, তারা জানেন না কোথায় কি হচ্ছে। এই পুরো পরিস্থিতিতে একটা যখন হামলা চলছে তখন ছত্রভঙ্গ হওয়া শুরু হয়েছে এবং মারামারিটা শুরু হয়ে গেছে। তো তারপরে সাংবাদিকদের উপরে হামলা, একজন পুলিশ সদস্যের উপরে হামলা করে তাকে নির্মমভাবে হত্যা করা, তারপরে পুলিশ অফিসের কি বলে হাসপাতালের গাড়িতে আগুন দেওয়া, এখন এই ঘটনাগুলোকে আওয়ামী লীগ এখন যেভাবে ব্যাখ্যা করছে এবং তার পরবর্তী যে কাজগুলো করছে, যে একটা সর্বাত্মক দমনপীড়ন, পরের দিন সকালেই মানে সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল বিএনপি সন্ত্রাসী দল, বিএনপি সন্ত্রাস করছে, তার পরের দিন সকালে মহাসচিব গ্রেফতার হয়ে, তারপর এখন স্ট্যান্ডিং কমিটির প্রায় অধিকাংশ নেতা গ্রেফতার হয়ে গেছেন, সর্বপর্যায়ের নেতারা গ্রেফতার হচ্ছেন তাদের নামে অসংখ্য মামলা দিয়ে, তাদেরকে এখন এই যেটা একটু আগে প্রধানমন্ত্রীর বক্তব্য বললেন, যেখানে বিএনপি জামাত দেখা যাবে তাদেরকেই
ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এই যে একটা সর্বাত্মক দমনপীড়নের যাওয়ার যে যুক্তিটা তারা তৈরি করলেন, এই যুক্তিটা তৈরি করাটাই তাদের প্রয়োজন ছিল। সে কারণে এদেরকে হামলা কেন বিরোধী দল করবে? পুরো সাংবাদিক সমাজ বিরোধী দলের আন্দোলনের বিরুদ্ধে চলে যাবে, এটা বিরোধী দল চাইতে পারে? তারপরে ধরুন একজন পুলিশ সদস্যকে হত্যা করা হলো, তাকে হত্যা করলে যে পুরো পুলিশের মধ্যে এখন যেরকম একটা ছিল যে তারা কি প্রফেশনাল আচরণ করবে নাকি আওয়ামী লীগ দলের স্বার্থ রক্ষা করবে, এই বিষয়ে যে তাদের মধ্যে টানা পড়েন, প্রশাসনের মধ্যে যে টানা পড়েন নানান কারণে, এটা আপনি জানেন আন্তর্জাতিক চাপের কারণে, এইখানে পুলিশ প্রশাসন যখন এইভাবে আক্রান্ত হয় তখন পুরো পুলিশ প্রশাসন ইমোশনালি যে জায়গায় দাঁড়িয়ে যায়, এখন যেভাবে দাঁড়িয়েছে যে তারা তাদের লোককে হত্যা করা হয়েছে, সর্বাত্মক দমন পীড়ন করতে হবে, এই জায়গাটা তৈরি হয়। কাজে এগুলো বিরোধী দলের জন্য কোনোই কখনোই কোনো বিরোধী দলের সামান্য কাণ্ড কেন্দ্র করার কথা না। বিএনপি আমি রাজনৈতিক বিশ্লেষণের দিক থেকে মনে করি, এবং যেহেতু তাদের সাথে লিয়াজো কমিটি আমরা বসছি, তাদের কোনো পরিকল্পনা এরকম ছিল না। এদেরকে হামলা কেন বিরোধী দল করবে? পুরো সাংবাদিক সমাজ বিরোধী দলের আন্দোলনের বিরুদ্ধে চলে যাবে, এটা বিরোধী দল চাইতে পারে? তারপরে ধরুন একজন পুলিশ সদস্যকে হত্যা করা হলো, তাকে হত্যা করলে যে পুরো পুলিশের মধ্যে এখন যেরকম একটা ছিল যে তারা কি প্রফেশনাল আচরণ করবে নাকি আওয়ামী লীগ দলের স্বার্থ রক্ষা করবে, এই বিষয়ে যে তাদের মধ্যে টানা পড়েন, প্রশাসনের মধ্যে যে টানা পড়েন নানান কারণে, এটা আপনি জানেন আন্তর্জাতিক চাপের কারণে, এইখানে পুলিশ প্রশাসন যখন এইভাবে আক্রান্ত হয় তখন পুরো পুলিশ প্রশাসন ইমোশনালি যে জায়গায় দাঁড়িয়ে যায়, এখন যেভাবে দাঁড়িয়েছে যে তারা তাদের লোককে হত্যা করা হয়েছে, সর্বাত্মক দমন পীড়ন করতে হবে, এই জায়গাটা তৈরি হয়। কাজে এগুলো বিরোধী দলের জন্য কোনোই কখনোই কোনো বিরোধী দলের সামান্য কাণ্ড কেন্দ্র করার কথা না। বিএনপি আমি রাজনৈতিক বিশ্লেষণের দিক থেকে মনে করি, এবং যেহেতু তাদের সাথে লিয়াজো কমিটি আমরা বসছি, তাদের কোনো পরিকল্পনা ছিল না বলে আমি যতটা জানি। এখন বর্তমানে আন্দোলন ঘিরে যে অগ্নিসন্ত্রাস হচ্ছে, যে রাজপথ অবরোধ চলছে, এগুলির সাথে আপনাদের সমাবেশের কোনো সম্পৃক্ততা আছে কিনা, এই জায়গাটা একটু স্পষ্ট করতে হবে আপনাকে, ছোট করে জায়গায় শেষ করতে হবে। জি আচ্ছা, এগুলোর সাথে কেন আমাদের সম্পর্ক থাকে? আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছি, এই একটা এজেন্ট প্রভোকেটিয়ার দিয়ে এইখানে আন্দোলনে সহিংসতা সৃষ্টি করে একে সর্বাত্মক দমনের যুক্তি তৈরি করা হয়েছে, এবং সেটাই করা হচ্ছে। দেখুন, ওনারা বলেন বিরোধী দল নাকি বিদেশিদের কাছে দৌড়াদৌড়ি করে, ওনারা এই ঘটনার পরে 50টি দেশের দূতদের ডেকে যেভাবে পুরো ঘটনা বর্ণনা করে বললেন যে এইটা সব মানে কোনো তদন্ত ছাড়া কোনো কিছু ছাড়া সব হচ্ছে ছাত্র দল যুব দল বিএনপি করেছে বলে দিলেন, এমনকি কোন আমাকে আমাকে আমার সাথে একজনের ছবিকে ব্যবহার করে, সেই যার ছবি আছে, আমি প্রতিদিন মানে কত লোকের সাথে সেলফি তুলি রাস্তায়, আমি একজন টকশোর কারণে একটা আমি ধরেন পাবলিক ফিগার একজন, আমাকে কিছু মানুষ পছন্দ করে, ফলে যারা আমার সাথে ছবি তোলে আমার ছবি ব্যবহার করে এখন বিরাট প্রোপাগান্ডা মেশিন নেমেছে, আমি নাকি পুলিশের হত্যার একজন ইন্ধনদাতা। তো এই যে তাদের প্রত্যেকটি মানে কোন জায়গা পর্যন্ত তারা নেমেছেন, সেটা পরিষ্কার হওয়া যায় যে একটা সর্বাত্মক দমন পীড়নের গ্রাউন্ড তৈরি করে এই আন্দোলনকে সহিংসতার লেভেল এটে এটা তারা আন্দোলনটাকে ধ্বংস করতে চাচ্ছেন, এইটা বাংলাদেশে তারা করছে। কিন্তু এইবারের ইন্টারেস্টিং দিক হচ্ছে যে এটা মানুষ সোশ্যাল মিডিয়ার কারণে বহু ফুটেজ বেরিয়ে গেছে, বহু ভিডিও বেরিয়ে গেছে যে কারা কিভাবে হামলা করে র্যাবে মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবার চলে যাচ্ছে, তাদের সাথে মিশে যাচ্ছে, এই পুরো জিনিসগুলো থেকে পরিষ্কার হয়ে গেছে মানুষের মধ্যে যে এখানে এজেন্ট প্রভোকেটিয়াররা আছে এবং তারা এই কাজগুলো ঘটিয়ে এই পুরো আন্দোলনের এই জায়গাটা করতে চাচ্ছে। ফলে মানুষ বিশ্বাস করেনি, এবং এই কারণে 29 তারিখ পিকেটিং ছাড়া আমি বলবো একটা স্বতঃস্ফূর্ত হরতাল হয়েছে, গত 3 দিন 72 ঘন্টা 31-1-2 একটা স্বতঃস্ফূর্ত অবরোধ পালিত হয়েছে, এবং আগামী 5-6 আবারও স্বতঃস্ফূর্ত অবরোধ পালিত হবে বলে আমরা বিশ্বাস করি। কাজেই এই দিক থেকে আমরা বলবো যে জনগণের আন্দোলন চলছে, সরকার যেহেতু তারা একতরফা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোন রকম সংলাপ হবে না, হ্যাঁ, এমনকি যে ভাষায় তিনি সংসদে বক্তব্য রেখেছেন এটা কোনো মানে এই এই এইটা নিয়ে জনগণ হয়তো মানে এটাকে দেখবেন যে এই ধরনের ভাষা প্রধানমন্ত্রী, আমরা আপনাদের আপনাদের আগামী পরিকল্পনা নিয়ে আমি আপনাদের হচ্ছে যে এইটার বিষয়টা হচ্ছে যে এইভাবে তারা আন্দোলন দমনের একটা সর্বাত্মক উদ্যোগ নিয়েছেন এবং একতরফা নির্বাচন, আমরা বিশ্বাস করি জনগণ এটা গ্রহণ করবে না, জনগণ এর বিরুদ্ধে আন্দোলন করছে এবং শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত গণজাগরণ এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আন্দোলনকে চালিয়ে সেখানে কতটুকু যেতে পারবেন আপনাদের সামনে গাজী আতাউর রহমানদের আতাউর রহমানরাও